তোর দেখি একটা ছবি ভাইরাল হয়ে গেল, 190টা রিঅ্যাকশন, আর এতগুলো কমেন্ট, তার মধ্যে আবার 190টা হাহা রিঅ্যাক্ট, শেষ পর্যন্ত আলু নিয়ে পিকচার। মুড অফ, সাইন আউট, শপ জুস নো শাউট, বাড়ছে টেনশন, কি করি এখন, অনলাইনে প্রবলেম, কারো বেশি কারো কম, অনলাইনে প্রবলেম, কারো বেশি কারো কম, ঠিক লাইনে অনলাইনে থাকলে পাবে সলিউশন, পাবে সলিউশন। কিরে তোহে, তোর কি মন খারাপ? আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, আমি নাকি মুটু, আমি নাকি আলুর দম। ম্যাচটা কি টি-20 নাকি টেস্ট সিরিজ? এখানে তো ক্রিকেট, থাম তো, তুই না ব্যাপারটাকে বুঝতে দে। আচ্ছা তোহেন, হঠাৎ করে সবাই তোকে এভাবে বুলিং করা শুরু করলো কেন? দুদিন আগে আমি এভাবে আলু খাওয়ার একটা ছবি পোস্ট করেছিলাম অনলাইনে, তারপর থেকেই কাহিনী শুরু। আচ্ছা বলতো, যার কমেন্ট করেছে তার কি সবাই তোর ফ্রেন্ড? না, কয়েকজন কমেন্ট করেছে যাদেরকে আমি চিনিও না, আমার ফ্রেন্ড লিস্টেও নেই। শোন, এখন থেকে এমনভাবে ছবি পোস্ট করবি যেন শুধু তোর ফ্রেন্ডরাই দেখতে পারে। এই তো হয়ে গেল সলিউশন। অনলাইনে না হয় এভাবে বুলিং বন্ধ করলাম, কিন্তু স্কুলে কিভাবে করবে? নতুন কোনো ফর্মুলা বের করতে হবে। ঠিক। আচ্ছা রাশেদ, ক্রিকেট খেলার সময় কেউ খারাপ খেলে তো তাকে নিয়ে মজা করিস, তাই না? আমি করি না, কিন্তু অনেকেই করে। হ্যাঁ, এটাও বুলিং এর মধ্যে পড়ে। আগে আমরা তোর টিমের প্লেয়ারদের সাথে বুলিং বন্ধ করা নিয়ে কথা বলি, তারপর স্কুলের সবার সাথে কথা বলবো। প্রয়োজনে স্যারদেরও হেল্প নিব। হ্যাঁ, আর যে কোনো সমস্যায় বাবা মা তো আছে। তাহলেই তো বুলিং কে অল আউট করে দেওয়া যাবে। সাবধানে পথ না চললে যেমন বিপদ হতে পারে, তেমনি অনলাইনে সাবধান না হলে হতে পারে বিভিন্ন সমস্যা। তাই অনলাইন সেফটি সম্পর্কে জেনে নিয়ে থাকো ঠিক লাইনে অনলাইনে। এই দাঁড়া,